জিসিসিতে কোনো প্যারা নাই, শুধু চিল আর চিল, চিল আর চিল, চিল আর চিল। হে নবীন, এসো হে নবীন, এই জিসিসি রয়েছে তোমার অপেক্ষায়। প্রতিদিন ক্লাস শেষ করে তুমি এসে এখানে একটা করে সেলফি তুলতে পারো এবং সেই ছবি ফেসবুকে আপলোড করতে পারো। এখানে যদি তুমি ফেসবুকে আপলোড করে ছবি তুলে তাহলে সবাই জানবে তুমি জিসিসির বড় ভাইয়া এবং তুমি রাতারাতি হয়ে যাবে ফেমাস। কলেজের বারান্দা দিয়ে হেঁটে বেড়ালে যে জ্ঞান অর্জন করা যায় সেটা একটা সাধারণ মানুষ কখনো অর্জন করতে পারে না। তো তোমাকে অবশ্যই অবশ্যই এখানে আসতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। এখানে রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার সাথে দুই তিনটা বন্ধু অথবা বান্ধবী, চার পাঁচটা গার্লফ্রেন্ড অবশ্যই থাকবে। সো এগুলো পেতে হলে তোমাকে অবশ্যই জিসিসিতে আসতে হবে এবং চান্স পেয়ে দেখাতে হবে। জীবনে যদি তুমি ফেমাস হতে চাও, আয়মান সাদিকের মতো ফেমাস হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই জিসিসিতে আসতে হবে এবং গুটি গুটি পায়ে হেঁটে বেড়াতে হবে জিসিসির ক্যাম্পাস। জিসিসিতে তুমি যদি একবার শুধু চান্স পাও, তোমার ফ্যান ফলোয়ারের কখনো অভাব হবে না। শুধু তুমি একবার চান্স পেয়ে দেখো, ছবি তুলতে চাও কিংবা প্রেম করতে চাও, এর থেকে ভালো জায়গা তুমি আর কোথাও পাবে না। সুতরাং তোমাকে অবশ্যই এখানে চান্স পেয়ে দেখাতে হবে এবং গুটি গুটি পায়ে হেঁটে বেড়াতে হবে। ভালো মতো করে তুমি শুধু একবার চান্স পাও, চান্স পাওয়ার পর তোমার দাবি দাবা যদি কেউ না মানে তাহলে তুমি এখানে এসে হাতে প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়াবা এবং সবাই দেখবা তোমার দাবি দাবা মেনে নিয়েছে। জীবনে তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এখানে আসতে হবে এবং চান্স পেয়ে দেখাতে হবে। তুমি শুধু একবার চান্স পেয়ে দেখাও, প্যারা থাকবে না, শুধু চিল আর চিল, চিল আর চিল। জিসিসিতে কোনো প্যারা নেই, শুধু চিল আর চিল। সো কেমন লাগছে সবাই, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন।